আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আপনাদেরকে নতুন একটি এয়ারড্রপ নিয়ে ধারণা দেব, আর এটি হলো সাতোশি কোর ডাওয়ের একটি নিজস্ব প্রজেক্ট। আমি সাতোশি কোরের নিজস্ব অ্যাপসে চলে আসলাম। সাতোশি কোরের অ্যাপসে আসার পর আপনারা এখান থেকে এই যে প্রজেক্ট সিলেক্ট করে দিবেন, প্রজেক্ট সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা কিন্তু TCA, TCB এবং TCC এই তিনটি এয়ারড্রপে আপনারা কিন্তু বর্তমানে কাজ করতে পারতেছেন অলরেডি। তো কিভাবে কাজ করবেন সেটি যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে এখানে নিচে এসে দেখতে পারবেন এখানে অ্যাড প্রজেক্ট রয়েছে। তো এই অ্যাড প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে TCA, এখানে এই টেস্ট নেট, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্লেম হ্যাশ। এই ক্লেম হ্যাশে ক্লিক করে দিলে এখানে প্রতি 24 ঘন্টা পর পর আপনি একটি হ্যাশ ক্লিক করে এখান থেকে ক্লেম করতে পারবেন। আমি অলরেডি কিন্তু 50K হ্যাশ পাওয়ারের 42টি আমি অলরেডি ক্লেম করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 15 ঘন্টা রয়েছে, তো 24 ঘন্টা হয়ে গেলে এখানে আমি আবার ক্লেম করে নিতে পারবো। এই যে TCA, TCB এবং TCC এই তিনটি প্রজেক্ট কিন্তু আমরা অলরেডি এখান থেকে কাজ করছি। আপনারা যারা সাতোশি কোর ডাওয়ে মাইনিং করছিলেন, তারা অবশ্যই এই তিনটি টেস্টনেটে আপনারা জয়েন করবেন এবং এই তিনটি টেস্টনেটে আপনারা অবশ্যই কাজ করবেন। এটি কিন্তু এই বছরের শেষে অথবা 24 সালের জানুয়ারি মাসে মার্কেটে চলে আসতে পারে। তো আমি এখন আপনাদেরকে যে নতুন যে প্রজেক্টটি এসেছে, নতুন যে এয়ারড্রপটি এসেছে সাতোশি কোরের, সেটি সম্পর্কে পূর্ণ ধারণা দেব। তো সে সম্পর্কে জানার জন্য আপনারা এই যে প্রজেক্টে চলে আসবেন, চলে আসার পর একদম উপরে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন OEX বা OpenEx কয়েন নামে তারা একটি নতুন এয়ারড্রপ চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন OpenEx রিভলিউশনাইজিং ট্রেডিং প্রোটোকল, এটি হচ্ছে সাতোশি কোরের 3 নম্বর একটি প্রজেক্ট। সাতোশি কোরের ইতিপূর্বে আমরা কিন্তু কেক কয়েনে কাজ করছি। আপনারা আমার চ্যানেলে কেক কয়েনের সকল ভিডিও পেয়ে যাবেন, কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেই ভিডিওটি পেয়ে যাবেন, এবং আপনারা CID কয়েনে কিভাবে মাইনিং করবেন বা CID এয়ারড্রপে কিভাবে অ্যাটেন্ড করবেন, কোর আইডি এয়ারড্রপ বল আপনারা যেটি জানেন সেটিও আমি আমার চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি। আপনারা যদি এখনও পর্যন্ত কেক কয়েন এবং CID বা কোর আইডিতে অ্যাকাউন্ট না করেন, তাহলে অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে এই দুইটি অ্যাকাউন্ট লিংক আপনাদেরকে দিয়ে দেব। আচ্ছা, তো আমি মূল কথা চলে আসি, OEX বা OpenEx-এর এই যে এয়ারড্রপটি, তো আপনি যদি এই যে OpenEx এই এয়ারড্রপটিতে ক্লিক করে ঢুকে যান, তাহলে এখানে দেখতে পারবেন তাদের এটি স্টার্ট টাইম হয়েছে 2023/4/13 এবং এটি এন্ড হবে বা শেষ হবে 2024/4/13, মানে এক বছর আপনি এখান থেকে এই এয়ারড্রপ থেকে ইনকাম করতে পারবেন। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন কারেন্ট টোটাল হ্যাশ আমরা এখান থেকে আর্ন করে নেব, যেহেতু এটি সাতোশি কোরের একটি নিজস্ব প্রজেক্ট এবং সাতোশি কোরের অ্যাপেই তারা ওভারভিউ দিয়ে দিয়েছে, সুতরাং এটি অবশ্যই সাতোশি কোরের প্রজেক্ট এবং অবশ্যই তারা মার্কেটে লিস্টিং হবে এবং আমরা এখান থেকে অবশ্যই উইথড্র নিতে পারবো, সুতরাং আপনাদের এই এয়ারড্রপটি মিস করা উচিত হবে না। তো আমি আপনাদেরকে এখন ফুল প্রসেসটি দেখাবো, কিভাবে আপনারা OpenEx এয়ারড্রপে অ্যাটেন্ড করবেন। তো এই OpenEx এয়ারড্রপে অ্যাটেন্ড করার জন্য আপনারা যারা সাতোশি কোর মাইনিং করেছিলেন সেই সাতোশি কোর মাইনিং অ্যাপসটিতে চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাতোশি কোর মাইনিং অ্যাপসে এসেছি। তারপর এখান থেকে আসার পর আপনি একটু নিচের দিকে যাবেন, তারপর এখানে দেখতে পারবেন অ্যাড প্রজেক্ট, এই অ্যাড প্রজেক্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে উপরের দিকে দেখতে পারবেন OpenEx, এই OpenEx বা OEX এর উপরে আপনারা ক্লিক করে দিবেন। এরপর আপনারা একদম উপরে চলে যাবেন, চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পার্টিসিপেট ইন এয়ারড্রপ, এর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের বলছে যে সাকসেসফুলি পার্টিসিপেটেড ইন দ্য এয়ারড্রপ, আমরা এই এয়ারড্রপে পার্টিসিপেট করলাম। তারপর আপনারা নিচে এসে এখানে ক্লোজ ক্লিক করে দিবেন। ক্লোজ ক্লিক করে দেওয়ার পর ওই জায়গাটা এখানে দেখবেন এক্সিট এয়ারড্রপ অপশন চলে আসবে। তো এক্সিট এয়ারড্রপ আসলে আমরা বুঝবো যে আমরা এই এয়ারড্রপে অ্যাটেন্ড করে নিয়েছি। এরপর আপনারা এই যে ব্যাক স্পেস বাম পাশে, এই ব্যাক স্পেস ক্লিক করে দিবেন। তারপর আমরা এই যে এয়ারড্রপটিতে অ্যাটেন্ড করলাম সেটি কিন্তু এখানে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন OpenEx নামে তাদের OEX যে কয়েনটা, এই কয়েনটা। তারপর এখানে ইন্ড ডেট কবে হবে সেটা তারা এখানে দিয়ে দিয়েছে। আমরা কিন্তু এই এয়ারড্রপটিতে অ্যাটেন্ড করে নিলাম। আপাতত এই এয়ারড্রপে আপনাদের আর কোনো কাজ করা লাগবে না, শুধুমাত্র এই সিম্পল প্রসেসে আপনি এই এয়ারড্রপটিতে অ্যাটেন্ড হয়ে থাকুন এবং পরবর্তী যদি অন্য কোনো আপডেট আসে তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দেব। অবশ্যই
করি, সেজন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন, কেননা আমি ছোটোখাটো সকল আপডেটগুলো টেলিগ্রামে সবার আগে দিয়ে থাকি। আর মাইনিং প্রজেক্টগুলো থেকে যদি আপনি ইনকাম পেতে চান বা উইথড্র করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার সকল আপডেট রাখতে হবে। আপনি যদি আপডেট না রাখেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম নিতে পারবেন না। সারা মাস কাজ করে কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন না। যেমন দেখেন, বর্তমানে কিন্তু ওম নেটওয়ার্ক মাইনিংয়ের ওয়ালেট ক্রিয়েটের কাজ চলছে। তো বর্তমানে যারা ওমে ওয়ালেট ক্রিয়েট করবে না, তারা কিন্তু এখান থেকে উইথড্র নিতে পারবে না। তাহলে যারা খুব কষ্ট করে প্রতিদিন মাইনিং করছে অথচ এখন ওয়ালেট ক্রিয়েট করতে পারতেছে না, তারা কিন্তু পরবর্তীতে এসে হাউতাশ করবে এবং তাদের কয়েনগুলো কখনোই তারা উইথড্র করতে পারবে না। সুতরাং আপনারা অবশ্যই সকল আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন এবং আপনারা অবশ্যই সাতোশি কোরের এই যে ওপেনএক্স মাইনিং প্রজেক্টটি বা ওপেনএক্স এয়ারড্রপটিতে অবশ্যই অ্যাটেন্ড হয়ে থাকুন এবং এখান থেকে আমরা ভালো পরিমাণে একটা ইনকাম পেতে পারবো, এটাই আশা করতে পারি। সবাইকে ধন্যবাদ।